शुक्रिया दर्शक वालेकुम দৈনিক সকালের বার্তা এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় যাচ্ছি বিভিন্ন ইউনিয়ন পরিষদে যাচ্ছে বিভিন্ন ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী যারা তাদের সাথে কথা বলছি নির্বাচন কিন্তু ধাপে ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ধাপে ধাপে সম্পন্ন হতে যাচ্ছে নির্বাচন সুষ্ঠু অবাধ একটু নিরপেক্ষ নির্বাচন নিয়ে সবার মধ্যে একটি জল্পনা কল্পনা আছে এমনই ধারাবাহিকতায় কিন্তু চলে আসছে আবারও টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হ্যামনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে পনেরোই জুন এই পনেরো অনুষ্ঠানে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে কিন্তু ইতিমধ্যে জনগণের মধ্যে ব্যাপক আলোচনা চলছে তারা নির্বাচনী হিসাব নিকাশ করছে নির্বাচন নিয়ে তিনি তারা বিভিন্ন বিভিন্ন জায়গায় তারা আলোচনা করছে কে হতে যাচ্ছে হেমনগর ইউনিয়ন পরিষদের আগামী দিনের কান্দারি ক্ষমতার চেয়ার কার হাতে চলে যাচ্ছে এমন হিসাব নিকাশের মধ্যেই কিন্তু একজন প্রার্থীকে আমরা পেয়ে গেছি একটি মাঠে যিনি আগামী পনেরোই জুন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই হেমনগর ইউনিয়ন পরিষদে তিনি হলেন মোহাম্মদ মাসুদ খান নাসির তিনি কিন্তু স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে এলাকায় ব্যাপক একটি গণসংযোগ করে ফেলছেন এবং ব্যাপক একটি জনগণের মধ্যে অন্তরের মধ্যে জায়গায় তিনি করে নিছেন এই প্রসঙ্গ নিয়ে আমরা আজকে কথা বলবো সে মাসুদ খান নাসির সাহেবের সাথে জনাব মাসিদ মাসুদ খান নাসির আমরা আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি সেটি হলো যে ইউনিয়ন পরিষদ নির্বাচন পনেরোই জুন হ্যামনগরে এই হেমনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আপনি প্রথমে একটু পরিচয় দিবেন আপনার এবং এই নির্বাচন নিয়ে আপনার কি পরিকল্পনা কি চিন্তা চেতনা হেমনগর ইউনিয়ন নিয়ে আপনি কি ভাবেন এই বিষয়টা আমাদের একটু তুলে ধরেন আমি মোহাম্মদ মাসুদ খান নাসির আমার পিতা মরহুম বীর মুক্তিযোদ্ধা মতে রহমান খান আমি দীর্ঘ পনেরো বছর যাবৎ যাবৎ আমি এই হামনগর ইউনিয়ন মানুষের গরিব দুঃখী মানুষের কথা শুনি গরিব দুঃখে মানুষের কথা বলার জন্যেই এই হামনগর ইউনিয়নের নির্বাচন করতে যাচ্ছি আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ এক সময় টাকা ব্যবহারে বাংলাদেশ আওয়ামী লীগের দল পরিচালনা করতে পারে নাই এখন আবার মনে করেন টাকা ছাড়া লীগের নৌকার মনোনয়ন হয় না আমি সর্বোচ্চ জনসমর্থন থাকার সত্ত্বেও আমাকে মনোনয়ন দেয় নাই আমি যদি আমি আশাবাদী যদি ফিয়ার নির্বাচন হয় এখানে যতগুলা ক্যান্ডিডেট আছে আমার বিশ্বাস আমি তিন ক্যান্ডিডেট সমান ভোট পাবো আর কি আপনি তার মানে লীগের নমিনেশন চেয়েছিলেন আমি মনোনয়ন চেয়েছিলাম কিন্তু নমিনেশন দেওয়া হয় নাই বিধায়ক আপনি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলছেন না আমি মনোনয়ন দেওয়া হয় নাই দিকে না আমি জনগণের সাথে ছিলাম জনগণের মনের ভাষা বুঝি জনগণের স্পন্দনে জনগণের সাথে এবং জনগণের ভালোবাসাতে আমি নির্বাচন করতে যাচ্ছি এই যে জনগণের ভালোবাসা নিয়ে নির্বাচন করতে যাচ্ছে জনগণের ভালোবাসার ভোটে যদি আপনি বিজয়ী হতে পারেন এই হেমনগর ইউনিয়নে আপনার কি সুপরিকল্পনা আছে আমার প্রথম পরিকল্পনা হেমনগর ইউনিয়নকে একটি ডিজিটাল ইউনিয়ন হিসাবে গড়ে তুলব পাশাপাশি হেমনগর ইউনিয়নের চেয়ারম্যান হলে চেয়ারম্যানের সাথে কেউ কথা বলতে পারে না আমি আমি এমন একটা চেয়ারম্যানের দায়িত্ব পালন করব যার মাধ্যমে সকল মানুষের কথা বলার ভাষা শোনার মতো মনোভাব ব্যক্ত ব্যক্ত আমার যে মানুষের কথা শুনি এবং মানুষের স্পন্দন জানি আমি বুঝতে পারি এবং সবারই কথা শুনে সবারই সমস্যার সমাধান করতে পারি আপনি কি মনে করেন বিগত দিনে যারা চেয়ারম্যান ছিলেন তুলনামূলক ভাবে হেমনগর ইউনিয়নে সেই পরিমাণ কাজ হয়েছে আমি বিগত দিনে যে চেয়ারম্যান ছিলেন আমার বিশ্বাস দেখা গেছে যে একটা জন্ম নিবন্ধনের কাট কাট আনবার গেলে চারশো পাঁচশো করে টাকা দান রাখছে আবার একটা বয়স্ক ভাতা কাট করতে গেলেও পাঁচ হাজার টাকা দান রাখছে পাবলিকের আমি নিয়ত করেছি যে এই সমস্ত বিষয়ে যাতে কোনো টাকা পয়সা না লাগায় না নাগে এবং সাধারণ মানুষের সুখ দুঃখের পাশে সব সময় ছিল দীর্ঘকাল আমার বাবা বিভিন্ন বিভিন্ন গ্রামগঞ্জে এবং ওয়ার্ডে তিনি সালিশ দরবার করেছেন নিজের টাকা ব্যান ভাড়া খরচ করে তিনি সালিশ করেছেন আমি আমার বাবার আদর্শে গড়া ছেলে আমারও চিন্তা চেতনা আমি জানি মানুষের কথা শুনি মানুষের সুখ দুঃখের পাশে জানি দাঁড়াই মানুষের মনের এবং জনগণের দানি করতে পারি যদি আপনি আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করে এই হেমনগর সর্বপ্রথম কোন কাজটাকে বেশি প্রায়োরিটি দিবেন আমি এই হেমনগর ইউনিয়নের সর্বপ্রথম প্রায়োরিটি দিব সেটা হলো যে আমার এই ইউনিয়নের মানুষ একটা জন্ম নিবন্ধনের কার্ডের নিগে গেলি সাত দিন এক মাস দুই মাস তিন মাসও একটা জন্ম নিবন্ধনের কার্ড পায় না আমি সর্বপ্রথম মানুষের যাতে শিক্ষা ক্ষেত্রে মানুষ গড়ার কারিগর হলো শিক্ষা শিক্ষা ব্যবস্থা এই ব্যবস্থাতে দেখা যায় যে অনেক সময় জন্ম নিবন্ধনের কাঠ পায় আমি এই ব্যবস্থাটাকেই সর্বোচ্চ প্রাধান্য দেব আর কি আমি বিশেষ করে যেগুলা বেশি জরুরি সেইগুলোতে আগে কাজ ধরবো তবে আমার বিশ্বাস হ্যামনগর ইউনিয়নে কোনো জায়গায় আমি কাঁচা রাস্তা থুবো না এটা হলো এটা হলো আমার মনের বাসনা যে প্রত্যেকটা রাস্তায় পাকাকরণ গরণ করব আমি আমি যদি নির্বাচিত হতে পারি গ্রামকে শহরে রূপান্তরিত করব। এটা মাননীয় প্রধানমন্ত্রী যেমন একটা দিক নির্দেশনা তেমনি আমারও মনের পরিকল্পনা যে প্রত্যেক গ্রাম প্রত্যেকটি গ্রামকে শহরে পরিণত করব এবং গোপালপুর থানার মধ্যে ছাত্রী ইউনিয়ন আছে ছাত্রী ইউনিয়নের মধ্যে একটি মডেল ইউনিয়ন হিসেবে হেমনগর ইউনিয়নকে আমি গড়ে তুলব পনেরোই জুন নির্বাচন উপলক্ষে হেমনগর ইউনিয়নবাসীকে আমি বলতে চাই আমি আপনাদের পাশে ছিলাম এখনো আছি যদি খোদা মেহরবান আমাকে চেয়ারম্যান বানায় তখনও আপনাদের পাশে থাকবো আর যদি আল্লাহ আমাকে চেয়ারম্যান না বানায় এখনো যেভাবে আছি আগামীতে সেইভাবে আপনাদের পাশে থেকে কাজ করবো অসংখ্য ধন্যবাদ আপনাকে দেখতেই হবে খুব ভালো লোক উনি একজন বীর মুক্ত যোদ্দার সন্তান তাছাড়া যখন এই ইউনিয়নে আওয়ামী লীগের এমন দুর্দশা ছিল তখন মতিয়া রহমান খান সাহেব এই পুনরুজ্জীবিত করেছে হ্যাঁ 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 তার কারণ নির্বাচন নির্বাচন সামনে রেখেই কি তিনি পনেরো থেকে ষোলো বৎসর যাবৎ এই জনগণের পাশে আছেন ওই রাস্তায় মাটি নাই তিনি তাক বোঝাই করিয়া নিয়ে বালু দিতেছেন জি ইনশাল্লাহ এই যে নাসির খান কেমন লোক খুবই ভালো লোক

তারা বিদ্রোহী প্রার্থীদের স্বতন্ত্র প্রার্থীদের বাইর হতে দেবে না আমাদের সুস্থ অবাধ নির্বাচন চাই ফেয়ার প্রিয় দর্শক আমরা কথা বললাম সাধারণ জনগণের কথা বললাম চেয়ারম্যান প্রার্থী সবকিছু মিলেই কিন্তু আমরা দেখতে চাচ্ছি আগামী 15 জুন অনুষ্ঠিত নির্বাচনটি সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ একটি নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ জনগণ যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সেই হেমনগর ইউনিয়নের ক্ষমতার চেয়ারে বসাতে পারে এবং হেমনগর ইউনিয়নের উন্নয়নমূলক কাজের সাথে যিনি ক্ষমতায় আসুক না কেন তাকে দ্বারা যেনschemaName হেমনগর ইউনিয়নে সঠিকভাবে উন্নয়নমূলক কাজ হয় এই আশা এবং প্রত্যাশারই কি আপাতত আমরা এখানে শেষ করছি হয়তো আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো অন্য কোন ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে এ পর্যন্ত আপনারা আছেন যে যে অবস্থায় আছেন আপনাদের সবাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ